হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকে আমি আলোচনা করব সেরা সেরা এনটিএস, ঠিক আছে, অর্থাৎ নার্সিং ট্রেনিং স্কুল কোনটা সেটা আলোচনা করব। অর্থাৎ তোমাদের সেরা সেরা যেটা তোমাদের মানে ড্রিম, ঠিক আছে, যাদের ভালো মতো স্কোর হবে, যারা মোটামুটি ভালো র্যাঙ্ক করবে, তারা কোন কোন কলেজ চয়েস করবে সেটা আজকে বলবো। এবং সবথেকে বড় খবর তোমাদের কিন্তু আগে দেখিয়ে দিই যে জিএনএম নার্সদের স্যালারি কীরকম হয়। তোমরা একবারে দেখে নাও, ঠিক আছে, দেখে নাও যে কত টাকা স্যালারি হতে পারে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি, ঠিক আছে, কত দেখতে পাচ্ছ 78,354 টাকা। এটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে তোমাদেরকে আরও কিছু বলে দিই যে কোন কলেজে হোস্টেল নেই, ঠিক আছে, এটাও কিন্তু জানার বিষয় যে তুমি যে কলেজে ভর্তি হলে সেই কলেজে আদৌ হোস্টেল পাবে কি না প্রথম ইয়ার থেকে, ফার্স্ট ইয়ার থেকে। তো সেটাও বলে দেবো যে কোন কোন কলেজে ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, কোন কোন কলেজে সেকেন্ড ইয়ার থেকে দেয়, কোন কলেজে একেবারেই দেয় না, ঠিক আছে, তো সেটাও বলে দেবো। এবং তার সাথে বলবো 25 পেয়েও কি সুযোগ পাওয়া যায়। অনেকেই স্টুডেন্ট আছে যারা কিন্তু ভালো মতো মানে পরীক্ষায় রেজাল্ট করতে পারবে না, যা বা যারা মানে কাউন্ট করে দেখেছে যে না 25 পাবে বা 20 পাবে বা 30 পাবে, তো তারা কি পেতে পারে, যদি পায় কী করে পেতে পারে, এটা নিয়ে আলোচনা করবো। এবং সবথেকে যে মেন ফ্যাক্টর যে কলেজ চয়েস, যে তারা কীভাবে কলেজ চয়েস করবে যদি তাদের পেতে পারে, ঠিক আছে, একদম মানে হট টপিক এটাকে বলতে গেলে। আর একটা জিনিস বলবো যে জিএনএমদের ভবিষ্যৎ কী, ঠিক আছে, অনেকেই জিজ্ঞাসা হয়েছে দাদা আমরা তো শুনছি যে আর্টসের স্টুডেন্টরা নাকি আর অ্যাপ্লাই করতে পারবে না, তো এইটা নিয়ে আলোচনা করবো যে তোমাদের পরবর্তীকালে কী এই জিনিসটা হবে, বা তোমাদের যাদের রেজাল্ট ভালো হবে না তারা কী স্কোর মানে এখানে চান্স পাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সবগুলোই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রত্যেকে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন ভিডিওর অবশ্যই তোমরা টপিক পেয়ে যাবে আমাদের চ্যানেলেই। আর তার সাথে বলি বিএমএ গ্রুপ এবং আমাদের সাফল্য বাংলা যৌথ উদ্যোগে কিন্তু শুরু হতে চলেছে আমাদের একটা হেল্পলাইন নাম্বার, তোমরা দেখতেই পাচ্ছ এই হেল্পলাইন নাম্বারে তোমরা যাবতীয় প্রশ্নর সমাধান তোমরা পাবে, ভর্তি রিলেটেড বলো বা তোমাদের যাবতীয় যা প্রশ্ন আছে, যা কোয়ারি আছে, তোমরা চাইলে এখানেও কল করতে পারো। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মতোই ওদের যেরকম বোর্ডে যেরকম কল করে তোমরা সমস্ত রকম কোয়ারি পেতে পারো, এখানেও কিন্তু এদের ভর্তি সংক্রান্ত বা যাবতীয় প্রশ্নের কিন্তু সমাধান পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই অফিসিয়াল টাইম ফোন করবে এবং যদি চাও এখানে কিন্তু ওদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে গিয়ে কথা বলো, দেখতে পারো, অবশ্যই তোমাদের কিন্তু অনেক বেনিফিট হবে, অনেক কিছু জানতে পারবে। চলো এবার তোমাদের একেবারে সরাসরি প্রথমেই নিয়ে যাচ্ছি স্যালারি কত হয়, একজন স্টাফ নার্স বা একজন নার্সের স্যালারি কীরকম হয়, একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের তোমাদের একদম স্যালারি প্যাকেজ দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটাই এখানে দেখা যাচ্ছে ESIC, ঠিক আছে, ESIC মানে তোমাদের ESI হসপিটাল বলছিলাম না, ESI হসপিটাল, ESI হসপিটাল, ঠিক আছে, এই হসপিটালে যারা মানে একেবারে যারা স্টাফ নার্স, দেখতে পাচ্ছ লেখা আছে স্টাফ নার্স এবং তার কিন্তু সেটা ছেলে, ঠিক আছে, একটা ছেলে যে স্টাফ নার্স, যারা বলছিলাম না স্যার আমি একজন ছেলে, আমাদের কীরকম ভবিষ্যৎ হতে পারে, আমরা কি পরবর্তীকালে চাকরি পেতে পারি, তো তোমাদের আজকের এই সেশনটা অবশ্যই দেখা উচিত যে ভাই মানে আমরা ছেলে হয়েও কিন্তু কোথাও পিছিয়ে নেই, আমরা অবশ্যই সব দিক আমরা বজায় রাখতে পারি। দেখো স্টাফ নার্স ছেলেদের বেতন কত, একেবারে তোমাদের নিয়ে যাচ্ছি আমি সেই জায়গায়, দেখতে পাচ্ছ লেখা আছে DA দেওয়া কত, দেখতে পাচ্ছ 700 তোমার 7,854 টাকা দেওয়া হয় DA, ঠিক আছে, DA এর ফুল ফর্ম হচ্ছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, ঠিক আছে, এটা দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট সমস্ত এমপ্লয়কেই দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবার দেখো হাউস রেন্ট অ্যালাওয়েন্স, মানে তোমরা যেখানে ঘর ভাড়া নেবে না সেই ঘর ভাড়ার জন্য তোমাদের কত দেওয়া আছে 11,088 টাকা, ঠিক আছে, এটা ঘর ভাড়ার রসিদ, মানে ঘর ভাড়া তোমার এটা তোমার হচ্ছে ঘর ভাড়ার জন্যই দেওয়া হয়, ঠিক আছে, 11,000 টাকা পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে। তারপর দেখো যেটা দেওয়া হচ্ছে নার্সিং অ্যালাওয়েন্স, অর্থাৎ এই নার্সিংয়ের জন্য তোমাদের দেওয়া হচ্ছে কত টাকা দেওয়া হচ্ছে 7,200 টাকা দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছে ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, অর্থাৎ তুমি যে বাই যাওয়া আসা করবে না সেই যাওয়া আসার জন্য খরচ দিয়ে দেওয়া হয় কত টাকা, যে 4,212 টাকা দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। দেখো ড্রেস অ্যালাওয়েন্স, তোমরা যে ড্রেস কিনবে সেই ড্রেসের জন্য কত দেওয়া হচ্ছে 1,800 টাকা, এবং সেভেন্থ পে কমিশন অনুযায়ী বেসিক পে তোমাদের শুরুই হচ্ছে কত থেকে, যে তোমাদের কিন্তু শুরু হচ্ছে 46,200 থেকে, ঠিক আছে। আর এইগুলো দেখো যে ESI কন্ট্রিবিউট, এগুলো হচ্ছে তোমাদের ডিডাকশন, মানে এখানে কত টাকা কী কাটা হয়, 650 টাকা এবং 5,400 এবং সব মিলে, দেখো সব টোটাল যদি ধরা যায় না, টোটাল আর্নিং হচ্ছে তোমাদের কত, দেখো দেখতে পাচ্ছ তোমার 78,354 টাকা কিন্তু একদম স্যালারি, এটা হচ্ছে তোমাদের টোটাল আর্নিং। এবার এখান থেকে ডিডাকশন হয়, মানে এই যে তোমাদের এই এই যে এইগুলোর জন্য তোমার EPF, ঠিক আছে, তারপর তোমার এখানে যেমন তোমাদের এখানে কন্ট্রিবিউট করতে হয়, যেমন ESI হসপিটালগুলোতে একটা চার্জ লাগে, ঠিক আছে, তো সেই চার্জের জন্য তোমাদের কত টাকা নেওয়া হচ্ছে 12,055 টাকা নেওয়া হয়, ঠিক আছে, টোটাল রিকভারি জিরো, সুতরাং ধরে নিতে পারো যে তোমাদের এখান থেকে মাইনাস হবে 12,000 টাকা, ঠিক আছে। তাও যদি অ্যাবাভ বলা যায় না, তোমার 60 অ্যাবাভ কিন্তু তোমাদের
স্যালারি থাকবে 60+, ঠিক আছে, 60,000-এর ওপর কিন্তু তোমার ইন হ্যান্ড স্যালারি পাবে, একটা হিউজ পরিমাণ টাকা। তোমাদের 60,000 কি মানে প্রায় 62 কাছাকাছি চলে যাচ্ছে। তো এত টাকা তোমরা কিন্তু স্যালারি পাবে পার মান্থ, ঠিক আছে। একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি কিন্তু এত টাকা রোজগার করে, তো তোমরা কেন পারবে না, ঠিক আছে। অবশ্যই আশা করছি মোটিভেট হয়েছো, যে তোমাদের যারা যারা ভাবছিলে যে স্যার আমরা পাবো কি না, ছেড়ে দেবো, আমাদের হয়তো হবে না, তো বুঝতে পারছো যে একটা ছেলে হয়েও সেই কিন্তু এত টাকা রোজগার করে। একজন মেয়ে কিন্তু সে এটা স্বাভাবিক হতে পারে যে তারা একটা গ্রো করে, একটা হিউজ পরিমাণ অপরচুনিটি থাকে, কিন্তু একটা ছেলে স্টুডেন্ট, একজন মেল স্টুডেন্ট হয়ে সে কিন্তু স্টাফ নার্স হয়ে দেখিয়েছে এবং এত টাকা রোজগার করে দেখিয়েছে, তোমরা কেন পারবে না, ঠিক আছে। আশা করছি তোমাদের মনে একটু হলে মোটিভেট জাগাতে পেরেছি, তোমাদের মোটিভেট করতে পেরেছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লাইক করো, প্রচুর লাইক করো, ঠিক আছে। এবার দেখো তোমাদেরকে বলি যে সেরা সেরা এন্ট্রেস কোনটা। দেখো কোনো কলেজ খারাপ নয়, কোনো কলেজ ভালো বলছি না, সব কলেজই ভালো, ঠিক আছে, কোনো কলেজে একদম খারাপ এরকমটা নয়, সব কলেজই ভালো। এবার এদের মধ্যে বেস্ট কোনটা, ঠিক আছে। দেখো আমাদের নিয়ম অনুযায়ী বা আমাদের যেরকম আমাদের র্যাঙ্ক আসে, ঠিক আছে, একটা মোটামুটি আন্দাজ করে বলি, সবগুলোই ভালো কিন্তু সবগুলোর মধ্যে সেরা সেরা, ঠিক আছে, সেরার মধ্যে সেরা, তো তারা কোনটা, প্রথমেই যেটা আমি রাখবো সবার প্রথমে সেটা কি, সেটা হচ্ছে তোমাদের SSKM হসপিটাল। আমি সবসময় এটাকে ফার্স্টে রাখি, ঠিক আছে, আমি বলছি না যে সবগুলো খারাপ বা বাকিগুলো খারাপ, কোনোটাই খারাপ নয়, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিতে বা যেরকম র্যাঙ্কিং দেখি SSKM এই হসপিটাল নাম প্রথমে আসবেই আসবে, ঠিক আছে, SSKM। সেকেন্ডে যেটা আসে আরজিকর, ঠিক আছে, আরজিকর হসপিটাল, আরজিকর যেটা কলকাতায় রয়েছে, ঠিক আছে, দুটোই কলকাতায়। এরপর যেটা আসে তোমাদের তিন নম্বর বলি, থার্ড নম্বর হচ্ছে NRS, ঠিক আছে, NRS হসপিটাল। তারপর আসছে তোমাদের যেটা, সেটা হচ্ছে কি, চার নম্বর MR বাঙ্গুর, ওকে, MR বাঙ্গুর, আচ্ছা, এটা গেল চার নম্বর। পাঁচ নম্বর কোনটা, পাঁচ নম্বর হচ্ছে তোমাদের সাগর দত্ত মেডিকেল কলেজ, ওকে, সাগর দত্ত মেডিকেল কলেজ। তো এগুলো হচ্ছে সব তোমাদের গভর্নমেন্ট এবং এগুলো সবগুলোই কলকাতায় অবস্থিত, ঠিক আছে। এই পাঁচটা বললাম, আরও অনেক আছে, ঠিক আছে, ক্যালকাটা মেডিকেল কলেজ, এটা তো টপ মোস্ট আসে, ঠিক আছে, তো ক্যালকাটা মেডিকেল কলেজ অথবা SSKM দুটোই 19-20, মানে ছটা কলেজের নাম আমি বলেই দিলাম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সবগুলো টপ, ঠিক আছে, এদের থেকে মানে বেস্ট হতেই পারে না, যদি কেউ একটাতেও সুযোগ পাও না, কেউ হাতছাড়া করো না, আর যে হাতছাড়া করবে তার থেকে বড় মূর্খ হতে কেউ নেই পৃথিবীতে, কারণ এখানে সুযোগ পাওয়া বিরাট একটা মানে কী বলবো, স্বপ্নের মতো একটা বিরাট বড় চান্স এটা, ঠিক আছে, এখানে কেউ সুযোগ পেলে হাতছাড়া করবে না। এবার বলি তোমাদের যে কোন কলেজে হোস্টেল নেই। দেখো হোস্টেল কোথায় থাকে কোথায় না থাকে সেটা বিরাট পরিমাণ, মানে একটা বিরাট পরিমাণ ইনকোয়ারি করতে হয়, ভেতরে গিয়ে খোঁজ খবর নিতে হয়, এটা একটা আভ্যন্তরীণ বিষয়। তবু তোমাদেরকে কয়েকটা কলেজের নাম বলি। দেখো একেবারে যদি বলা যায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ যেটা রয়েছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কাউকেই কিন্তু কোনো রকম কোনো হোস্টেল দেওয়া হয় না, ঠিক আছে। এটা গেল আমাদের মানে একদম মানে এটা বলেই দেওয়া হয়েছে যে ওদের কোনো হোস্টেলই দেওয়া হবে না। কেন দেওয়া হয় না, কারণ কোভিডের কারণ বা তোমাদের আরও আনুষঙ্গিক কিছু কারণ থাকে যার জন্য ওরা কিন্তু কোনোরকমভাবে কোনো হোস্টেল ফ্যাসিলিটি দেয় না, ঠিক আছে, সরকারি কলেজ হয়েও কিন্তু দেয় না। আর কোন কোন কলেজ দেয়, দেখো আমি বলছি SSKM হসপিটাল ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার সবাইকে দেয়, SSKM বললাম, তারপর হচ্ছে তোমার সাগর দত্ত মেডিকেল কলেজ, আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের লালগড়, ঠিক আছে, এরকম কিছু কিছু কলেজ আছে, যেমন তোমাদের হচ্ছে কালিম্পং, ঠিক আছে, এগুলো তো দেয়, ঠিক আছে, এগুলো ফার্স্ট ইয়ার থেকে স্টার্ট হয়ে যায়, তো এগুলোকে প্রথমে দিকে রাখবে এইসব কলেজ যখন চয়েস করবে। আর একটা জিনিস বলি, যাদের র্যাঙ্ক ভালো হচ্ছে, আমি একেবারে বলে দিচ্ছি যে কত র্যাঙ্ক মোটামুটি তোমাদের হলে তোমরা ভালো ভালো কলেজগুলো রাখবে, যাদের কলেজ যাদের র্যাঙ্ক খারাপ হবে না, তারা ভুল করো এই কলেজগুলো প্রথমের দিকে রাখবে না। কারণ কি, দেখো আমি এখনই কারেন্টটা বলছি না, কারণ অনেক চ্যানেল আছে অলরেডি আমাকে কপি করেছে। আর কেন বলছি কপি করেছে, তার প্রমাণ তোমরা দেখতে পাবে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কয়েকজন মানে এতটাই কপি পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, আমার থাম্বনেল পর্যন্ত কপি করেছে, ঠিক আছে, আমার ভীষণই হাসি পেয়েছে ব্যাপারটা দেখে, যে মানে কী বলবো, আমি এক মাস আগে একটা থাম্বনেল বানিয়েছিলাম, মানে আমাদের কভার পেজ বলে, মানে যেটা দেখে সবাই ক্লিক করে, সেই এটাও দেখি কপি করেছে। যাই হোক, যে যা করছো করো, আমার কোনো ব্যাপার নয়, ঠিক আছে, তোমরা তোমাদের মতো যা হচ্ছে করো, আমার ভালো লাগছে যে হ্যাঁ আমার কেউ কপি করছে, আমার কেউ অনুসরণ করছে, ঠিক আছে, করতে পারো, কোনো ব্যাপার নয়। আচ্ছা, তো এটা গেল আমাদের হোস্টেলের ব্যাপারটা। দেখো আরও কিছু কলেজের নাম বলছি যেগুলো কিন্তু তোমাদের প্রথম থেকেই দেয়, যেমন হচ্ছে তোমার তোমাদের চলে আসে NRS হসপিটাল, এখানে কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই দেয়, ঠিক আছে। তো এইরকম কিছু কিছু কলেজ আছে, আমি তোমাদের পরবর্তীকালে যখন তোমাদের ফি স্ট্রাকচার একদম দিয়ে দেবে 2022, তখন থেকেই তোমাদের বলে দেবো যে কোন কোন কলেজে দেয়, কোন কোন কলেজে দেয় না। এবার বলে দেখো, 25 পেয়েও কি সুযোগ পাওয়া যায় সরকারিতে, কীভাবে পাওয়া যায়, এটা তো মানে একদম আশ্চর্য একটা কথা। তুমি কাউকে শুনেছো যে 25 পেয়েও বলছে যে আমি পেয়েছি,
কিন্তু আমি তোমাদের বলবো, দেখো পেয়েছি বলবে না, কেউ পেলে বলে না, সহজে বলবে না যে ভাই আমি এত কমেও পেয়েছি তোমরাও করো, কেউ বলবে? কেউ বলবে না। কিন্তু একটা দেখো স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের একটা যে অভিকল্পনা বা আমাদের যে একটা পরিকল্পনা অনুযায়ী দেখো আমি কীভাবে বলছি, কীভাবে পেতে পারে, ঠিক আছে, আমি না পাওয়ার কথা বলছি না, পেতে পারে কীভাবে দেখো সেই প্রসেসগুলো বলছি। এক, যদি সে হয়ে থাকে কোনো ক্যাটেগরি বিলং করে, যদি এসসি এসটি ওবিসি, ওবিসি বলছি না, এসসি এসটির মধ্যে পড়ে না, ওবিসি এ হলেও হতে পারে, ওবিসি বিতে বিরাট চাপ হবে, ওবিসি এ বলছি, ওবিসি এও হলেও মোটামুটি কাছাকাছি গেলে 30-35 পেলেও একটা চান্স আছে, তাও বলছি কি এএনএম এর জন্য। দেখো কেন বলছি এখানে বলে রাখি, সবাই ছুটছে জিএনএম করতে, কি করতে, সবাই চাইছে জিএনএম করব, জিএনএম এ ভালো জব অপরচুনিটি আছে, সবাই জিএনএম করব, ঠিক আছে, সবাই চলো জিএনএম এর পিছনে, এএনএমটা তো কেউ কাউকে করতে হবে না ভাই, এএনএম করেও তো চাকরি পাওয়া যায়। হ্যাঁ মানছি, এবার স্যালারি প্যাকেজটা এত বেশি পাবে না, কিন্তু ওখানেও তো তোমার সরকারি চাকরি হয়, তো ওখানে কেউ যাবে না, সবাই চিন্তা কি আমার ভালো স্কোর হয়েছে আমি জিএনএমটাই নেব, ভালো কলেজ নেব, জিএনএম ভালো কলেজ। এইভাবে কি হয়, অনেক স্টুডেন্টরা না মানে কম্পিটিশনে জড়িয়ে পড়ছে, ঠিক আছে, কম্পিটিশনে জড়িয়ে পড়ছে। এবার দেখো যারা এসসি আছো বা এসটি আছো ওদের একটা আলাদা র্যাঙ্ক হয়, ঠিক আছে, আমি কীভাবে বলছি দেখো তোমাদের বলি, তোমাদের যখন র্যাঙ্ক কার্ড বেরোবে না, যখন তোমাদের রেজাল্ট বেরোবে, তখন তোমাদের জিএমআর র্যাঙ্ক বেরোবে একটা, জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক, এবং আরেকটা বলে দাও এসসি বা এসটিদের, মনে করো আমি এসটিদের কথা বলছি, ঠিক আছে, এসসিদের কথা বলছি না, এসটিদের কথা বলছি, একেবারে এসটিদের। তার উপর ধরো সে পিডাব্লিউডি, ঠিক আছে, পিডাব্লিউডি, এবার দেখো সে 25 কেন, সে 20 পেলেও চান্স পাবে, কেন বলছি, তার প্রচুর কারণ আছে। মনে করো সে হচ্ছে একটা কলেজ পেলো না, সে যখন কলেজ চয়েস করছে, দেখো এবার একটা জেনারেল স্টুডেন্ট সে 80 পেয়েছে, ঠিক আছে, জেনারেল স্টুডেন্ট 80 পেয়েছে, তার র্যাঙ্ক হচ্ছে, তার র্যাঙ্ক হচ্ছে, আমি কথা কথা বলছি, তার র্যাঙ্ক হচ্ছে 1000, ঠিক আছে, জেনারেল স্টুডেন্ট, তার র্যাঙ্ক হচ্ছে 1000, সে ভালো স্কোর করেছে, 1000 পেলো, ঠিক আছে, 1000 র্যাঙ্ক হয়েছে। আর এবার দেখো একজন স্টুডেন্ট যে এসসি আছে এসটি আছে, তার আবার পিডাব্লিউডি আছে, ওর র্যাঙ্ক বলি, ও জিএমআর র্যাঙ্ক হয়তো চলে যাবে তোমার, আমি কথা কথা বলছি যে ও হয়তো 20 পেয়েছে বা 25 পেয়েছে, ওর র্যাঙ্ক চলে গেল 60000, কিন্তু কিন্তু দেখার বিষয় হচ্ছে সে ক্যাটাগরি বিলং করে এসটি ক্যাটাগরি, তার একটা আলাদা ক্যাটাগরি র্যাঙ্ক বেরোবে, ঠিক আছে, ওখানে দেখালো তার র্যাঙ্ক বেরোলো হয়তো 2000, কথা কথা বলছি 2000, এরকম হবেই, এরকমটা হয়। এবার দেখালো সব তার পিডাব্লিউডি আছে, পিডাব্লিউডির র্যাঙ্ক বেরোলো হয়তো 20 বা 25, এরকম র্যাঙ্ক বেরোলো। এবার তুমি বলো সিট সংখ্যা হচ্ছে 25, তো সে তার র্যাঙ্ক হচ্ছে 20, সে পাবে না সুযোগ, পেতে পারে না, তো পসিবিলিটি আছে, তো তো কেন ভাবো যে পারবে না, অবশ্যই চেষ্টা করো। যা বলছে না যেসব চ্যানেলগুলো বলছে পারবে না পারবে না, হবে না তোমাদের দ্বারা, হবেই রে, আমি বলছি তোমাদের পাশে আমি আছি, আগেই ছিলাম, এখনও আছি এবং থাকবো ভবিষ্যতেও, ঠিক আছে, এটা একটা পসিবিলিটি বললাম যে এইভাবে তোমাদের হতে পারে, তোমরা কেন সুযোগটা হাতছাড়া করবে, ঠিক আছে। গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা আরও বাড়তে পারে একটা সম্ভাবনা আমাদের কাছে ছিল, আমরা সেটা মোটামুটি একদম কনফার্ম হয়েও নিয়েছি যে তোমাদের কিন্তু কিছুটা হলেও গভর্নমেন্টের সিট বাড়বে, ঠিক আছে, যদি নাও বাড়ে, যদি ধরেও নিলাম যে এই কলেজে এই সিট রয়েছে 7447 সিট রয়েছে, তো এই 7447 সিটের মধ্যে তোমরা একটা সিট পাবে না, এটা হতে পারে, ঠিক আছে। হ্যাঁ এবার বলছি যে সবাই পাবে না, সবাই পাবে না কেন, তার কারণ আছে, যারা বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেট তোমাদের কথা বলি, দেখো মন ভাঙবে না কিন্তু সত্যি কথা বলি, অনেক সময় কি হয় দেখো মিরাক্কেল এইভাবে তো এমনি এমনি হয় না, আমাদের কিছুটা ঘটাতে হয়, এমনি এমনি তো মিরাক্কেল হয়ে যেতে পারে না, তুমি বসে বসে তো মিরাক্কেল ঘটবে না, তার জন্য তোমাকে কিছু একটা করতে হবে, ঠিক আছে, যার জন্য মিরাক্কেলটা হয়। আমি প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা ইয়ারে আমি এই কথাই বলি, মিরাক্কেল হয়, মিরাক্কেল হয়, মিরাক্কেলটা কোথায় হয়, যারা ক্যাটাগরি বিলং করো তাদের একটা ভালো পরিমাণ হিউজ পরিমাণ চান্স আছে, যারা পিডাব্লিউডি তাদের একটা হিউজ পরিমাণ চান্স আছে, যারা সিভিল ডিফেন্স সিডি তাদের একটা হিউজ পরিমাণ চান্স আছে, যারা অরফানস কোটে বিলং করো অরফানস তারাও তাদের একটা মানে হিউজ পরিমাণ চান্স আছে, কিন্তু যারা জেনারেল তারা কী করবে, এইখানে হয়ে যায় আমাদের সমস্যা। যারা ওবিসি বি তারা কী করবে, তাদের তো কিছু বলতে হবে, যারা ছেলেরা তারা কী করবে, তাদের তো র্যাঙ্ক প্রচুর বেশি যায়। হ্যাঁ এটা সত্যি কথা, র্যাঙ্ক যত কম হবে তোমার চান্স তত বেশি হবে, তোমার স্কোর যত বেশি হবে তুমি তত ভালো কলেজ পাবে, যত তোমার স্কোর কম হবে, কেউ ধরো 115 মধ্যে 10 পেলো, কেউ 20 পেলো, তাদের চান্সটা একটু কম, কিন্তু বলছি না হবে না, তাদের প্রথম না হোক সেকেন্ড থার্ড এরকম তিন চারটে কাউন্সিলিং, প্রথমে তিনটে কাউন্সিলিং হয়, তারপরে তোমাদের মপ আপ রাউন্ড হবে, তারপরে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হবে, তিনটে ছটা দিকে তিনটে মানে নটার মতো কাউন্সিলিং এখানে হচ্ছে, তোমরা কেন পাবে না। অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু জেনপার জন্য অ্যাপ্লাই করেছে বিএসসি নার্সিং, সেখানে চলে যাবে অনেক স্টুডেন্ট, অনেকে আছে জানতেই পারবে না, অনেকে এরকম আছে না যারা হয়তো জানতেই পারবে না যে যা বাবা আজকে কাউন্সিলিং ছিল আমি তো করলামই না, আমি পেয়েছিলাম চান্স মিস হয়ে গেলো,
অনেক স্টুডেন্ট আছে এরকম, আমার ভিডিওই কমেন্ট বক্সে দেখবে এরকম অনেক স্টুডেন্ট আছে, স্যার আমি এরকম করেছিলাম এরকম বলবে, আছে এরকম প্রত্যেকটা ভিডিওতে আমি দেখেছি যে স্যার আমি এরকম করেছিলাম লাস্টে, মানে এরকম হয়েছে ব্যাঙ্গালোরের কলেজ ভর্তি হতে গিয়েছিলাম। দেখো একটা কথা বলি, ব্যাঙ্গালোরের কলেজ খারাপ নয়, কিন্তু সমস্যা হচ্ছে রেজিস্ট্রেশন পেতে সমস্যা হয়, ঠিক আছে। কি বললাম, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন মানে এটা নয় যে তুমি যেটা ভর্তি হয়ে হয়ে রেজিস্ট্রেশন হলো, এটা নয়। আইএনসি থেকে একটা রেজিস্ট্রেশন হয়, ঠিক আছে, তুমি যে নার্স তার জন্য একটা রেজিস্ট্রেশন হবে, সেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। সেখানে একটা কথা বলে রাখি, যখন কোনো পেশেন্ট যদি কারো কিছু একটা অঘটন ঘটে না তোমার জন্য, ধরো তুমি সেই সময় ডিউটিতে ছিলে, তুমি কোনো রকম কোনো কেয়ার করোনি, তুমি একদম ফেলে রেখেছিলে, তোমার কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেলও হতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো হয়, ওই জন্য রেজিস্ট্রেশনটা খুবই মাস্ট, সহজে কিন্তু দেয় না, ঠিক আছে। গভর্নমেন্ট থেকে পড়েও অনেক সময় সময় লাগে, সেখানে প্রাইভেট থেকে পড়লে আরেকটু সময় লাগবে, সেখানে তুমি অন্য জায়গা থেকে পড়ে এসেছো তোমাকে তো সময় লাগবেই, ঠিক আছে। এখানে কিন্তু যারা অলরেডি পড়েছে এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ব্যাঙ্গালোরে পড়ে এখন ভুগছে, এখন বারবার রিকোয়েস্ট করছে যে স্যার আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে বাট আমি চাই না সেখানে পড়তে, আমি এখানে পড়তে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়তে চাই। কী করবে তারা, ঠিক আছে। এই যারা দেখবে অনেক আছে বাড়ির আশেপাশে এরকম অনেক দালাল দাদারা আছে, অনেক দালাল কাকুরা আছে, ওরা কী বলবে যে তোমাদের সমস্ত খরচ, সব যাওয়া আসা খরচ আমি ল্যাপটপ ফ্রি দেবো, টিভি ফ্রি দেবো, মোবাইল ফ্রি দেবো, এত কিছু ফ্রি দেবো, তোমরা চলো। আরে ভাই, এত যখন ফ্রি দিচ্ছ তাহলে ফ্রিতেই পড়িয়ে দাও, আমার তো এটাই কথা। এগুলো আমি বলছি, বারবার বলছি, প্লিজ এগুলো দেখে শুনে পা দেবে, কারণ এই আইএনসি অ্যাপ্রুভ নয়, এরকম কলেজে যদি ভর্তি হও না দেখবে শেষ পর্যন্ত তোমাদের অবস্থা কী খারাপ হবে, ঠিক আছে। আমি বারবার বলছি আইএনসি অ্যাপ্রুভ কোনো কলেজ অ্যাপ্রুভ নেই, এমন কোনো কলেজে ভর্তি হবে না। এবং আরেকটা জিনিস দেখবে যে কলেজের নিজস্ব কোনো হসপিটাল নেই সেই কলেজে ভর্তি হবে না, কারণ তোমাদের কিন্তু সেখানে প্রচুর সমস্যা হবে। আরেকটা কথা বলে রাখি, অনেকেই প্রশ্ন করে যে স্যার গভর্নমেন্ট কলেজে পড়ার পরেই কি আমরা সেখানে চাকরি পেয়ে যাব, তো দেখো উত্তরটা হচ্ছে না। কেন বলছি, গভর্নমেন্ট কলেজে তুমি চান্স পেলে তারপর তুমি 3 বছর সেখানে পড়লে তোমার ডিউটি যেটা হয় না যে প্র্যাকটিক্যাল ক্লাস, সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে তোমাদের সরকারি মেডিকেল কলেজে, কিন্তু চাকরি কিন্তু হয় না সঙ্গে সঙ্গে। কেন বলছি, তোমাদের ওখানে একটা দেখো গভর্নমেন্ট কলেজে পড়ার পর তোমাদের কি না, তোমরা বাড়ি চলে গেলে তারপর তোমরা কী করবে, কোনো একটা প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটগুলো, প্রাইভেট মানে যে নার্সিং হোমগুলো আছে সেখানে প্র্যাকটিস করতে থাকলে, জাস্ট কিছুদিন প্র্যাকটিস করতে করতে যখন তোমাদের রেজিস্ট্রেশন পেয়ে যাবে না, 6 মাসের মাথায় যখন রেজিস্ট্রেশন পেয়ে যাবে তারপর কিন্তু তোমাদের আর সময় লাগে না বেশি চাকরি পেতে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় চাকরি ফর্ম বেরোয়, ঠিক আছে, সেখানে এত স্টুডেন্টই থাকে না। আমার নিজের দেখা, আমি 2018 একবার একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, ঠিক আছে, অন্য একটা পরীক্ষা ছিল, সেই মানে সোশ্যাল ওয়ার্কারের একটা মানে ইয়ে ছিল, চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম একটা পোস্টের জন্য, মানে কতজন গেছে তোমাদের বলি, প্রায় 2000 স্টুডেন্ট মানে ক্যান্ডিডেট গেছে একটা মাত্র পোস্ট, আমি নিজে গেছিলাম। এবং সেখানে আমি গর্বের সাথে বলছি সেই 2000 স্টুডেন্টের মধ্যে আমি 20 নম্বরে আসতে পেরেছি, যে মানে এটা একটা হিউজ পরিমাণ আমার কাছে, মানে কী বলবো, একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট আমি পেয়েছিলাম। যাই হোক, তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা কথা বলি যে সেই ইন্টারভিউতে আমি দেখেছিলাম যে পোস্ট হচ্ছে স্টাফ নার্সের এবং সিট সংখ্যা হচ্ছে 20, অথচ মানে সেখানে ইন্টারভিউ দিতে গেছে মাত্র 10 জন, ঠিক আছে। তো এবার বলো যে সেখানে কী আর ইন্টারভিউ হবে, কী বা কাকে নেবে, সবাইকে নিয়ে নেবে। তো এরকম হয়, এখনও পর্যন্ত ভালো একটা চান্স আছে, জিএনএম পরে এখনও পর্যন্ত কেউ কোনো বসে থাকে না, ঠিক আছে। কিছু না কিছু করবি, সে প্রাইভেটে করুক গভর্নমেন্টে করুক, ম্যাক্সিমাম স্টুডেন্ট গভর্নমেন্টে করে, ম্যাক্সিমাম স্টুডেন্টের চাহিদা থাকে গভর্নমেন্টের চাকরি করার, তো অবশ্যই পেয়ে যায়, ঠিক আছে। একটু চোখ কান খোলা রাখতে হবে, অনেক চ্যানেলে বলবে যে না তোমরা পেয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আপডেটগুলো দেয় না। তো আমি চেষ্টা করবো এখন থেকে তোমাদের আপডেটগুলো দিতে থাকা, যে কোন কোন কোথায় কোথায় বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে। এমন নয় যে শুধুমাত্র তোমরা স্টেট গভর্নমেন্টে জব করতে পারবে, স্টেট গভর্নমেন্টের পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্ট, যেমন তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম যে এই যে ইএসআই হসপিটালও হয়। এছাড়াও তোমাদের বলি যে বিভিন্ন রকম তোমাদের কী বলবো, সেন্ট্রাল পিএসইউ কোম্পানি হয়, ঠিক আছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কোম্পানি, যেমন ইন্ডিয়ান অয়েল, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তারপর হচ্ছে তোমাদের আরও অনেক আছে, ঠিক আছে, স্টেট ব্যাংক, এগুলো তো স্টেট ব্যাংকে খুব কম নাই, যেমন ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে। এছাড়াও অনেক জায়গায় রেলওয়েতে, এখানেও কিন্তু স্টাফ নার্স নেয়, আমরা জানতেই পারি না এগুলো, কিন্তু কেন জানতে পারি না, কারণ আমাদের এখানে কালচার নেই, আমরা কালচার করি না, যার জন্য জানতে পারি না। তো অনেক স্টুডেন্ট আছে কি বিনা কম্পিটিশনে কিন্তু চাকরি পেয়ে যায়। তো তোমাদেরকে এইরকম মোটিভেশন রাখতে হবে যে আমরা বেরোনোর 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু চাকরি জোগাড় করেই ছাড়বো, ঠিক আছে। ছ মাসের মধ্যে বেরোবো, 6 মাসের মধ্যে প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোনো সেক্টরে বা প্রাইভেট কোনো ইনস্টিটিউটে জয়েন করবো, তারপরে কিন্তু 1 বছরের মধ্যে সরকারি চাকরি পেতেই হবে, ঠিক আছে। এরকম কনফিডেন্স নিয়ে চলবে সবাই, ওকে। সো এর জন্য কী করতে হবে, ভালোভাবে পড়তে হবে। তোমাদের এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু নার্সিংয়ে ভর্তি হওয়ার পরে পরে কিন্তু মানে সহ্য করতে পারে না, মানে এত পড়াশোনার চাপ, এখানে কিন্তু পড়তে হয়, এটা সত্যি কথা। তুমি চান্স পেয়ে গেলে মানে এমন নয় যে তুমি বিরাট বড় কিছু একটা চাকরি পেয়ে গেলে, এরকমটা নয়। চান্স পাওয়ার পর, এনট্রেন্স চান্স পাওয়ার পর তোমাদের প্রচুর
পড়ছে প্রচুর, মানে এমন স্টুডেন্ট আছে যারা কিন্তু সারা দিন পড়ে। আমাদের এরকম অনেক স্টুডেন্টের ফোন কল আসে প্রতিদিনই, আমরা এরকম অনেক স্টুডেন্টের খবর পাই। আমাদের অনেক নিজের মানে কী বলবো নিজের মানুষও পড়ে, ঠিক আছে, অনেক এনটিএসে এখনও পর্যন্ত পড়ে, তারা কল করে, আমার নিজের বন্ধুরা অনেক সময় কল করে। আমি ইনফ্যাক্ট পেয়েছিলাম অশোকনগরে, কিন্তু আমি পড়িনি, এটা 2018 কথা বলছি। তখন আমার ওয়েটিং লিস্ট নাম এসেছিলো, বাট আমি জয়েন করিনি, বিকজ আমি তখন পিজি পোস্ট গ্র্যাজুয়েট করতে যাচ্ছিলাম, যার জন্য আমি ওটা ক্যান্সেল করি। এখন বুঝতে পারি কী ভুল করেছিলাম, কিন্তু এখন আর আমার সেরকম মানে কী বলবো, আমার ওই দিক থেকে পুরো উঠে এসেছি, আমি আমার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেছি এবং আমি বলতে গেলে প্রায় সাকসেসের কাছাকাছি চলে এসেছি। তো আমার সেই দিকটা থেকে আমি নিজেকে সেটেল করে নিয়েছি, কিন্তু তোমরা এই ভুলটা করবে না, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, লাইক করে শেয়ার করে অবশ্যই আমাদের মোটিভেশন দাও, ঠিক আছে। আশা করছি তোমরা 3000 লাইক দিয়ে দেবে, যদি 3000 লাইক আসে পরবর্তীকালে আমি আরও এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের সামনে উঠিয়ে নিয়ে আসবো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।